নমস্কার বন্ধুরা শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজ আমি শেয়ার করবো একেবারে ভিন্ন স্বাদের একটা মুগ ডালের রেসিপি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ডাল খেতে ভীষণই ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল ভালো করে দুই তিনবার জল পাল্টে ধুয়ে রেখেছি তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এবং সেই জলেই কিন্তু ডালটা সেদ্ধ করবেন তাতে সেটা আরও স্বাস্থ্য করা হয় এবং খেতেও ভালো হয় সময় কম থাকলে শুধু ধুয়েও কিন্তু বানাতে পারেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দেবেন আর একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লবণ এবার এই সমস্ত কিছু ডালের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে দু কাপ জল ব্যবহার করেছি এবার প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি ডালটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন ডাল একেবারে গলে যায় আর জলের পরিমাণ আর প্রেসার কুকারের হুইসেলটা কিন্তু আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন কারণ ওটা ডালের ওপর বা প্রেসার কুকারের ওপর জলের ওপর সব কিছুর ওপর ডিপেন্ড করে তাই ওটা আলাদা হতে পারে দেখুন ডাল আমি সেদ্ধ করে নিয়েছি একেবারে ডাল গলে গেছে এরম পেস্টের মতোই কিন্তু সেদ্ধ করতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে বানালে এই ডালের স্বাদ কিন্তু অসাধারণ হয় তবে আপনারা ঘিয়ের ফ্লেভার পছন্দ না করলে রিফাইন্ড অয়েলেও বানাতে পারেন যতক্ষণ ঘি গরম হচ্ছে বাকি উপকরণগুলো আমরা দেখে নিই লাগছে দশ বারোটা মতো কারিপাতা চা চামচ কালো সরষে আর নিয়েছি কিছুটা কাজু কিশমিশ আর নারকেল কুচনা তবে এই তিনটে একেবারেই অপশনাল কাজু কিশমিশ নারকেল ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে এবার এক এক করে আমি এই ঘিয়ের মধ্যে নারকেল কিশমিশ এবং কাজু ভেজে নেব আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন তবে একসাথে ভেজে নিলে কিশমিশ খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় আর নারকেল কাঁচা থেকে যায় তাই সব কিছু আলাদা আলাদা আমি ভেজে নিচ্ছি আর যদি আপনারা কিশমিশ কাজু বা নারকেলের মধ্যে কোনোটা অ্যাভয়েড করতে চান সেটাও করতে পারেন তাতেও কিন্তু স্বাদ খুবই ভালো হয় দেখুন আমি কিন্তু খুব হালকা করেই ভেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে দিলে কিন্তু তার টেস্ট ভালো লাগে না জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি দেখুন সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ হিং তবে হিং না থাকলে হিং ছাড়াও কিন্তু বানাতে পারেন দিয়ে দিচ্ছি সর্ষে আর কারিপাতা সব কিছুকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফ্লেমটাকে অবশ্যই স্লোতে রাখতে হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ লবণ তবে লবণ আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি ডালে মিষ্টির স্বাদ একেবারেই ভালো না লেগে থাকে তাহলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে এই ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর লবণটা অবশ্যই একটু চেক করে দেবেন কারণ আমরা সেদ্ধ করার সময় এক চা চামচ লবণ দিয়েছি সব কিছুকে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর আমার এখানে বাড়িতে চিনির গুঁড়ো ছিল তাই আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই নর্মাল চিনি দিতে পারেন এবার ডালটাকে এক মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব লোটু মিডিয়াম ফ্লেমে আর ডালটা যদি আপনাদের এই সময় একটু গাঢ় মনে হয় অবশ্যই পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবেন আমার এখানে ঠিক লাগছে তাই আমি এরমই রাখছি যদি আপনাদের মনে হয় খুব বেশি ঘন অবশ্যই গরম জলটাই কিন্তু ব্যবহার করবেন তাতে ডালের স্বাদ ভালো হয় দেখুন ডাল আমার ফুটে এসছে এক মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আগের থেকে ভেজে রাখা কাজু আর নারকেল কুচি দিয়ে দিচ্ছি গ্যাস অফ করার পর অ্যাড করছি কারণ তাতে এই সব কিছু একটু ক্রাঞ্চি থাকে এবং সেটা খেতে ভালো লাগে আর আগে থেকে অ্যাড করে দিলে সফট হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর দেখুন এই ডালের টেক্সচার কিন্তু একটু ঘনই ভালো লাগে খুব পাতলা ভালো লাগে না তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বটা অ্যাডজাস্ট করে নেবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব পছন্দ হবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ